পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, ধানের জমিতে জল নেই, বর্ষার মরশুমে ধানের জমির মাটি ফেটে গিয়েছে, রোপণ করা ধান মারা যাচ্ছে, জলসেচের কোনো উপায় নেই, কী করে ধান বাঁচবে তা নিয়ে চিন্তিত মালদহ জেলার ধান চাষিদের এক অংশ। বৃষ্টির অভাবে ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এখনও, জলের অভাবে হেক্টরের পর হেক্টর জমি প্রতীত পড়ে রয়েছে। অনেকেই বৃষ্টির আশায় জমিতে চাষ দিয়েছিলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ওই অবস্থাতেই পড়ে রয়েছে জমি। এমনকি জেলার একাধিক কৃষি জমির পাশেই বীজতলায় ধানের চারা থেকে গিয়েছে। আগামী দুই এক সপ্তাহ জেলায় বৃষ্টিপাত হলে এখনও ধান রোপণ সম্ভব। তবে চারা গাছের বয়স হয়ে যাওয়ায় আগামীতে ধান রোপণ করলেও সেগুলিতে ফলন কম হবে এমনটাই জানাচ্ছেন মালদহ জেলা কৃষি দপ্তরের কর্তারা। ধান চাষ না করতে পারায় আগামীতে ব্যাপক সমস্যায় পড়তে চলেছে মালদহের অধিকাংশ কৃষক। ধানের অবস্থা কি, 18 বিঘা জমি লাগিয়েছি, মানে জমিতে জল নাই, একবার জল হয়েছিল তো ধান লাগিয়েছিলাম, তো এবার জমিতে জল হচ্ছে না, মানে জমি ফেটে গেছে, মানে কোনো জল নাই জমিতে, আর কিছু না লাগানো ছিল জমি কিন্তু লাগাতে পারিনি, এবার মানে জমিতে জল নেই। জল দেওয়ার কোনো ব্যবস্থা আছে? জল দেওয়ার তো কোনো এখানে ব্যবস্থা নাই। কী হবে এখন? এখন কি আর হবে, এখন ধান তো সব মানে মরে যাচ্ছে, ধান বৃষ্টি না হলে ধান বাঁচাতে পারবো না, এখানে কোনো জলের আয় নাই, মানে কিছু নাই, জমিতে জল দিতে পারছি না। যে সমস্ত জমিতে ধান রোপণ সম্ভব হয়েছে আগামীতে বৃষ্টিপাত না হলে সে ধানগুলিও জলের অভাবে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ জেলার অধিকাংশ জায়গায় জলসেচের কোনো পরিকাঠামো নেই, তাই ধান গাছ বাঁচিয়ে রাখা সম্পূর্ণই বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। মালদহ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদহ জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 1,53,730 হেক্টর জমি। এখন পর্যন্ত মালদহ জেলায় ধান চাষ সম্ভব হয়েছে প্রায় 1,08,496 হেক্টর জমিতে, এখনও বাকি রয়েছে প্রায় 45,234 হেক্টর জমি। জেলায় চলতি মরশুমে স্বাভাবিকের তুলনায় এখন পর্যন্ত প্রায় 65% বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। আরও বৃষ্টিপাতের ঘাটতির জেরেই সম্ভব হয়নি ধান চাষ। এই যে পরিস্থিতি চলছে তাতে বৃষ্টির পরিমাণ খুবই কম, এই বৃষ্টি কম হওয়াতে বাকি জমিগুলিতে কৃষকেরা চারা তৈরি হওয়া থাকা সত্ত্বেও রোয়া করতে পারছে না, এ রোয়া করাটা পিছিয়ে যাচ্ছে, চারা গাছের বয়স বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থায় এখনও যথেষ্ট পরিমাণে বৃষ্টি না হয় আমাদের এখন রোয়া সম্পূর্ণ হয়নি। অন্যভাবে যদি চলতে থাকে তাইলে আমাদের এই যে ধান আছে দুটো সমস্যা, একটা হচ্ছে ধান বাকি জমিতে রোয়া করা পিছিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে, 2 নম্বর বৃষ্টির অভাবে হচ্ছে যে জমিতে রোয়া করা হয়েছে সেই রোয়া করা ধান বেঁচে থাকার পক্ষে অসুবিধার মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে। যদি মালদহ জেলার সবচেয়ে বেশি ধান চাষ বাকি রয়েছে হবিবপুর, গাজল, বামনগোলা, পুরাতন মালদহ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ও রতুয়া 2 নম্বর ব্লকে। বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি দপ্তর উদ্যোগে কিছু জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছে। সেচ দপ্তরের সাথে আলোচনা করে নদীর তীরবর্তী কৃষি জমিগুলিতে এই জলসেচের সুব্যবস্থা করেছে প্রশাসন, তারই জেরে কিছু জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। তবে যে সমস্ত এলাকায় একেবারে সেচের কোনো পরিকাঠামো নেই সেই সমস্ত এলাকাগুলিতে একেবারে ধান চাষ সম্ভব হয়নি। মালদহ জেলার অধিকাংশ মানুষ এখন কৃষি নির্ভরশীল, চলতি মরশুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমন ধান চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। মালদহ জেলার প্রধান ফসলগুলির মধ্যে অন্যতম আমন ধান, এবার আমন ধান চাষ করতে না পারায় অধিকাংশ কৃষক সমস্যায় পড়েছেন, খরা ঘোষণার দাবি তুলেছেন প্রশাসনের কাছে। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, নিউজ 18 লোকাল।